Hello everyone, Assalamualaikum, welcome back to my channel. Bhai সবাই ভালো আছেন তো? আমি আপনাদের ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো দেখতে পারতেছেন যে এটা কোথায়, তো দেখলো হয়তো কেউ চিনবেন এবং কেউ চিনবেন না, কারণ যে আসছে সে তো চিনবে আর যে না আসছে সে কিভাবে চিনবে যে এটা কোথায়। তো আমি বলছি যে এটা কোথায়, তা এটা হচ্ছে যে আপনার টিন সেট। তো টিন সেট থেকে যাবো যে হচ্ছে আপনার মাটিকাটা ক্যান্টনমেন্ট। তো মাটিকাটা ক্যান্টনমেন্ট এ যে যাব, কারণ একটু কাজ আছে ওই জায়গায়, কাজটা সেরে হবে বাসার দিকে চলে যাব। তো আজকে ভাবতেছেন যে আপনারা যে রোডে এত গাড়ি কম কেন, গাড়ি কমের কারণ হচ্ছে যে মানে আজকে অবরোধ এবং হরতালের কারণে গাড়ি ঘোড়ার জ্যামটা অনেক কম, কারণ শুধু লোকাল বাস সিএনজি অটোরিক্সা যেগুলো এগুলো দেখতে পারবেন আজকে রোডে, কিন্তু ডাইরেক্ট গাড়িগুলো এবং যে গাড়িগুলো বাস সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকই কম। কারণ আমি শুধু আজকে আজকে রোডে নেমে শুধু একটা বাস দেখছি, ওই যে সামনে যে বাসটি যেতে আছে এবং ওই পাশে দুইটা বাস মানে লাইনে তিনটি বাস দেখলাম আজকে আমি। আর যেগুলো বাস সবগুলো পার্কিং এবং পার্কিং আছে, আসলে অবরোধের কারণে গাড়িগুলো আজকে বের হয়নি। অবরোধের কারণে গাড়ি আজকে একটু কম রোডে, দেখতে পাচ্ছেন যে রোডের কী অবস্থা। এই যে যে গাড়িগুলো দেখতেছেন সব গাড়িগুলো কিন্তু আসলেই পার্কিংয়ে আছে, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আমার সামনে দিয়ে যে একটা বাস দেখতে পারলেন আর ওই পাশ দিয়ে একটা বাস যেতে আছে, এবং অবরোধের কারণে গাড়িগুলো আজকে অনেক জ্যাম কম। তো আমি আমার কাজের জন্য মনটা ব্যস্ত নিয়ে প্রায় কাছাকাছি চলে আসছি। আসলে মানে কি বলবো, আজকের ওয়েদারটাও অনেক সুন্দর, কারণ শীতের টাইমে ওয়েদার এমনিতেই সুন্দর থাকে, কারণ মেঘ কুয়াশা এবং কুয়াশা 11টা পর্যন্ত তো এমনিতেই থাকে, তারপর যখন রোদ রোদ উঠে সবাই মানে ভালো লাগে, কারণ গরমের টাইমে কিন্তু রোদ রোদ অতটা গায়ে নিতে চায় লাগাতে চায় না, আর শীতের টাইম হলে রোদের ভিতরে নেমে চেয়ার দিয়ে বসে থাকে। এই জন্যই মানে রোদে অনেকটাই, শীতের টাইমে অনেকটাই উপকার এবং গরমের টাইমে রোদ অনেকটাই ভালো লাগে না নিজের কাছে রোদের ভিতরে। তো দেখতে পাচ্ছেন যে কী অবস্থা, আসলে অনেকটা সুন্দরজনক রোদ। রোডে জ্যাম এবং গাড়ি ঘোড়া কম থাকলে অনেকটাই আমার কাছে ভালো লাগে, কারণ রোডে জ্যাম থাকলে যানবাহন